নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। আজকে আমি তৃতীয় অধ্যায়। তো দেখো, এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বই আছে, ছায়া প্রকাশনীর ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় ডক্টর সুভাষ বিশ্বাস, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি ছায়া প্রকাশনীর যাবতীয় তৃতীয় অধ্যায়ের যাবতীয় সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই। তো দেখো তাহলে আলোচনা করা যাক তৃতীয় অধ্যায়ে কী কী প্রশ্ন আছে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতে পারছো তৃতীয় অধ্যায় রাজনৈতিক বিবর্তন, শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা। এই অধ্যায়ের বিস্তারিত MCQ, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এইগুলো নিয়ে বিবৃতিভাবে আলোচনা করব আমি। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল, এর অ্যান্সার ক্ষুদ্র। দুদাকে প্রাচীনকালে কোন দেশে পলিশ বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল, এর অ্যান্সার গ্রীসে। তিন দিকে প্রাচীন গ্রীসে আনুমানিক কতগুলি পলিশের অস্তিত্ব ছিল, অ্যান্সার হবে সেটা অ্যান্সার 1500। আমাদের পরের প্রশ্ন, চার দিকের প্রশ্ন, প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা হওয়া উচিত, বি এর অ্যান্সার 5000। পাঁচ দাগের প্রশ্ন, এথেন্সে ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার আর কন। ছয় দাগের প্রশ্ন, রামায়ণে কয়টি জনপদের উল্লেখযোগ্য, ডি এর অ্যান্সার 27। সাত দাগে মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে, সি এর অ্যান্সার 25টি। আট দাগে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পত্রটির নাম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অশমক। নয় দাগে ব্রিজি ও মল্ল নামে মহাজন পদ দুটি ছিল, বি এর অ্যান্সার প্রজাতান্ত্রিক। দশ দাগে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন, সি এর অ্যান্সার মহাপদ্মনন্দ। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এগারো দাগের প্রশ্ন বলেছে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন, ডি এর অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য। বারো দাগে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, বি এর অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য। তেরো দাগের প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচিতা ছিলেন, অ্যান্সার বি এর অ্যান্সার মেগাস্থেনিস। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি। 14 দাগের প্রশ্ন, গুপ্তযুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন, অ্যান্সার হবে সি অ্যান্সার কালিদাস। আমাদের 15 দাগের প্রশ্ন কি বলেছে, প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রায়তন এবং স্বল্প জনসংখ্যা, অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমানন, রোমানটি সঠিক এবং রোমান থ্রি রোমান ফোর ভুল। 16 দাগের প্রশ্ন, গ্রীসের অন্যতম নগর রাষ্ট্র ছিল, অ্যান্সার হবে রোমানন, রোমান থ্রি রোমান ফোর ঠিক এবং রোমান টু ভুল। ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার কি, এবার ডি এর অ্যান্সার। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 17 দাগের প্রশ্ন, 17 দাগের প্রশ্ন বলেছে গ্রীসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল রোমাননে অক্টোপলিস এবং রোমান ফোরে অ্যাগোরা, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমানন, রোমান ফোর সঠিক, রোমান টু রোমান থ্রি ভুল। 18 দাগের প্রশ্ন, 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে রোমানন, রোমান টু রোমান থ্রি সঠিক। 19 দাগের প্রশ্ন কি বলছে, গ্রীসে পলিশগুলি জনগণের প্রধান অংশ ছিল, অ্যান্সার বে এর অ্যান্সার রোমানন, রোমান থ্রি সঠিক, রোমান টু রোমান ফোর ভুল। পরে কি বলছে, 20 দাগের প্রশ্ন, গ্রিক পলিশগুলি কৃতদাসদের মধ্যে অন্যতম ছিল রোমান থ্রি হেলট এবং রোমান টু থিটিস, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, 21 দাগের প্রশ্ন কি বলেছে, বলেছে প্রাচীন ভারতের অন্যতম মহাজন পদ ছিল, তো দেখো রোমান টু এবং রোমান ফোর সঠিক, মানে রোমান টু রোমান ফোর সঠিক আর রোমান ওয়ান রোমান থ্রি ভুল। পরের প্রশ্ন কি বলেছে, 22 দাগের প্রশ্ন কি বলেছে, 22 দাগের প্রশ্ন বলেছে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলিতে অ্যান্সার বে এর অ্যান্সার জনগণ শাসন কার্য প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারত। 23 দাগের প্রশ্ন, গ্রিক পলিশগুলির মধ্যে অ্যান্সার বে এর অ্যান্সার স্পার্টা ছিল অভিজাততান্ত্রিক। পরের প্রশ্ন, 24 দাগের প্রশ্ন, প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলিতে সি এর অ্যান্সার মহিলারা নাগরিক বলে গণ্য হতো না। 25 দাগের প্রশ্ন, অ্যাক্রোপলিস ছিল এর অ্যান্সার পলিশের শাসন কেন্দ্র। 26 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মহাজন পদের উত্থান ঘটেছিল। 27 দাগের যে প্রশ্ন আছে, যে প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব 16 শতকের অন্যতম ঘটনা ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মহাজন বা জনপদের উত্থান, জনপদের উত্থান হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন, 28 দাগের প্রশ্ন, রোমান সাম্রাজ্য ছিল, বি এর অ্যান্সার প্রাচীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য। 29 দাগের প্রশ্ন, এথেন্সে জুরি আদালতের নাম ছিল, এর অ্যান্সার হেলাইয়া। 30 দাগের প্রশ্ন, অ্যান্সার বি এর অ্যান্সার অক্টোপলিস, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন, 31 দাগের অ্যান্সার হবে ম্যাসিডনের। 32 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 20,
তেত্রিশ দেখের অ্যান্সার হবে ডি অ্যান্সার জন, চৌত্রিশ দেখের অ্যান্সার হবে সি অ্যান্সার মগধ, ঠিক আছে, এবং পঁয়ত্রিশ দেখের অ্যান্সার হবে বি অ্যান্সার রোমান, এবং ছত্রিশ দেখের অ্যান্সার হবে সি অ্যান্সার চুয়াল্লিশ, সাঁইত্রিশ দেখের অ্যান্সার হবে বি এর অ্যান্সার গ্রিস, ঠিক আছে, বা গ্রিক যাকে বলে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি কিন্তু তোমাদের সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আর্থিক আটত্রিশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে ডেয়ার যুগকে প্রাচীন ভারতবর্ষের সুবর্ণযুগ বলা হয়, ডি অ্যান্সার গুপ্ত যুগকে বলা হয়। তো দেখো উনচল্লিশ দেখের অ্যান্সার হবে বিভিন্ন পলিসি অ্যান্সার হবে গ্রিস হবে, ইফর হবে, স্পার্টা হবে, রোমান থ্রিতে মহাজন পদ হবে, ভারত হবে, রোমান ফোরে আরাকান হবে, এর অ্যান্সার হবে এথেন্স হবে। তো দেখো এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। একচল্লিশ দেখের প্রশ্ন, একচল্লিশ দেখের প্রশ্নর এই যে অ্যান্সার আছে এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার, ঠিক আছে। এই যে দেখো এগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা খুব সুন্দর করে বইতে মার্কিং করে নেবে। একচল্লিশ দেখের যে প্রশ্ন আছে, একচল্লিশ দেখের যে প্রশ্ন এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রি ডি, রোমান ফোর এর বি, এই যে সলভ করা আছে, রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রি ডি, রোমান ফোর এর বি, ঠিক আছে, সলভ করা আছে, দেখে নাও তোমরা। আমাদের পরের প্রশ্ন বিয়াল্লিশ দেখের প্রশ্ন, বিয়াল্লিশ দেখের যে প্রশ্ন আছে এটা তোমরা ভালো করে দেখে নাও। চাণক্য হবে সি অ্যান্সার, চাণক্য হবে বিষ্ণুগুপ্ত হবে, অশোক হবে কলিঙ্গ আক্রমণ হবে, বৃহদত্ত হবে শেষ মৌর্য সম্রাট হবে, রোমান ফোরে আছে মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য হবে, অ্যান্সার হবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এটা ফোর হবে, ফোর হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওকে। তেতাল্লিশ দেখের যে প্রশ্ন আছে তোমরা দেখতেই পারছো, জুলিয়াস সিজার হবে নীলনদের যুদ্ধ, স্কন্দগুপ্ত হবে ভারতের রক্ষাকারী হবে, ইস্পাটা কাজ হবে কেতুদাসদের বিদ্রোহের নেতা, আর সুলেমান হবে শ্রেষ্ঠ অটোমান সাম্রাজ্য সম্রাট, ঠিক আছে। অর্থাৎ তেতাল্লিশ দেখের অ্যান্সার হবে সি অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রি বি, রোমান ফোর এর ডি। আর চুয়াল্লিশ দেখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আরকান হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এথেন্সের ম্যাজিস্ট্রেট হবে, ইফার হবে এর অ্যান্সার, থিটিস হবে এথেন্সের কৃতদাস, এবং হেলট হবে ইস্পাটার কৃতদাস, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, রোমান ওয়ানের বি ডি, রোমান টু এর এ, রোমান থ্রি বি, রোমান ফোর এর সি, ওকে। তো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি পঁয়তাল্লিশ দেখের প্রশ্নটা তোমাদের দেখাবো, ঠিক আছে। এর অ্যান্সার তো সি এর অ্যান্সার, তোমার তো দেখতেই পারছো, রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রি এর বি, রোমান ফোর এর সি। পঁয়তাল্লিশ দেখে যে প্রশ্ন আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্য হবে মগধ সাম্রাজ্য, ঠিক আছে, সারাগন হবে আক্কাদীয় সাম্রাজ্য হবে, তৃতীয় থুটমোস অ্যান্সার হবে মিশরীয় সাম্রাজ্য, আর তৃতীয় আলেকজান্ডার হবে ম্যাসিডোনিয়ার সাম্রাজ্য। এখানে কিন্তু একটু ভুল আছে, ঠিক আছে, এটা কিন্তু গ্রিক সাম্রাজ্য হবে না, এটা কিন্তু মিশরীয় সাম্রাজ্য হবে। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু অপশনে কিন্তু ভুল আছে, ওকে, তোমরা এটা ভালো করে দেখে যাবে আর কি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। ছেচল্লিশ দেখের প্রশ্ন, ছেচল্লিশ দেখের প্রশ্ন যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সুলেমান হবে অটোমান সাম্রাজ্য, ঠিক আছে, ঘটোৎকচ হবে গুপ্ত সাম্রাজ্য, জুলিয়াস সিজার হবে রোমান সাম্রাজ্য হবে, জাহাঙ্গীর হবে মুঘল সাম্রাজ্য, এই যে রোমান টু, রোমান ওয়ান, রোমান ফোর, রোমান থ্রি, এটা সাজিয়ে দিয়েছি, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছো বুঝতে পারছো। সাতচল্লিশ দেখের যে প্রশ্ন আছে, সাতচল্লিশ দেখের প্রশ্ন দেখে নাও তোমরা। আমরা এখানে সাতচল্লিশ দেখের যে প্রশ্ন লক্ষ্য করতে পারছি যে জনপদ, ঠিক আছে, জনপদ হবে প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য হবে, বিশ হবে কয়েকটি গ্রাম হবে, জনপদিন এর অ্যান্সার হবে জনপদের শাসক হবে, আর গৃহপতি হবে আর্য পরিবারের প্রধান, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছে বুঝতে পারছো, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, রোমান ওয়ানের এ, রোমান টু এর সি, রোমান থ্রির বি, রোমান ফোরের ডি, ঠিক আছে। এই হলো টোটাল কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ের যাবতীয় এমসিকিউ, বামস্তম্ভ ডানস্তম্ভ সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের কিন্তু ইতিহাসের কিন্তু সম্পূর্ণ সাজেশানটা করে দিয়েছি, আমি খুব শীঘ্রই এই এসএকিউব নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব। বুঝতে পারছো এখানে কিন্তু যাবতীয় যে সমস্ত এসএকিউবগুলো আছে টোটাল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আটচল্লিশখানা এসএকিউব আছে, এইগুলো কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো আমি পরের দিন কিন্তু তোমাদের এই যে পরের যে চ্যাপ্টার আছে, সুপ্রিয় দর্শকার্থী, এই যে রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনতন্ত্র অধ্যায় চার, এটা কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।